অথলে গল প্রধানমন্ত্রীর প্লাস্টিক মুক্ত ভারতের সপোন। কেন্দ্র আর রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্তর পিছতো সমগ্র রাজ্যত বন্ধ নহল এবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। নির্দেশনার মাজতে এবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত উলমি রোয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। হঠাৎ প্লাস্টিক মুক্ত কাজিরঙার কথা কোয়া হয়, কিন্তু বাস্তব ক্ষেত্র কাজিরঙার প্রাণকেন্দ্র কহরা চারিআলি থাকা জাবরের দমে প্রতিজন লোকের মনত প্রশ্ন উত্থাপন হয়েছে যে প্লাস্টিক মুক্ত নে প্লাস্টিকযুক্ত কাজিরঙা। সরকারে বিভিন্ন সময়ত প্লাস্টিক মুক্ত অসমর স্লোগান দিয়ে, কিন্তু বাস্তব ক্ষেত্র যদি চা যায় কেবল স্লোগানতেই যে সীমাবদ্ধ হয় প্লাস্টিক মুক্ত অসম গড়ার কথা। উল্লেখ্য যে অসম পর্যটনের হটস্পট স্বরূপে বিবেচিত হওয়া বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙার প্রাণকেন্দ্র কহরা চারিআলিতেই পর্যটনের এই ভরপক সময়সাত প্রতিজন দেশি বিদেশি পর্যটক আহি প্রথমে উপস্থিত হয় আর তারপরে এক জাবরের দম তথা কদর্যময় পরিবেশের মাজে কাজিরঙা দর্শনের আগবাড়িছে। সমান্তরালক জাবরের দম বা প্লাস্টিক সমূহ মাত্র এজাক বরষুণতে কাষতে থাকা কহরা নদীরে কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানত প্রবেশ করে, যি কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের জীবকুলের অতি ভয়াবহ হয়ে পড়ে। কেন প্লাস্টিক বা প্রদূষিত পানি সেবন করবলিয়া হয় কাজিরঙার জীবকুলে। আনহাতে জাবরের দমর সন্মুখে দিয়েই কাজিরঙা পর্যটকর মুখ্য কার্যালয়, আরক্ষী অতিথিশালা, কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চলের বনাঞ্চলিক বিষয়ের কার্যালয়লৈ বিভাগীয় বরমরিয়া সকল অহা যাওয়া করার পাছতো এক প্রকার সকলে নীরব ভূমিকা গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। প্লাস্টিককে ধরে বিভিন্ন আবর্জনা আসলতে ইয়াত দেখা যায় এই কাজিরঙার মূল প্রবেশদ্বার মানে আশে পাশে। আর এই আসলতে প্রবেশদ্বার এই আবর্জনা তো কাজিরঙার মানে কাজিরঙার জনসাধারণের আবর্জনা। আর এই যিনি মানুষের আবর্জনা করেছে আসলতে সেই মানুষখিনিও কাজিরঙার আবর্জনা। আর সেই মানুষখিনি কাজিরঙাবাসী চিনিবলে বাকি নাই, হ্যাঁ, যখন মানে ব্যবসায়ী যখন ব্যবসায় করে আছে আসলতে টকার কারণে কাজিরঙার পারিপার্শ্বিক রক্ষার কারণে নয়, সেই সকলেই হয়েছে এই কাজিরঙার আবর্জনা। আর সেই আবর্জনাখিনি যেতালে নাতরে এই মানুষখিনি নাতরে এই মানুষখিনির প্রতি যদি যেতালে প্রশাসনে ব্যবস্থা গ্রহণ নকরে তেতিয়ালকে এই আবর্জনা যে থাকিব এই মানুষখিনিও আবর্জনা হয়ে থাকিব কাজিরঙার। নিশ্চয় আসলতে এই প্লাস্টিক ভক্ষণ মানে জীবকুলের কারণে বেয়া, মানুষের কারণেও বেয়া, সম্পূর্ণ জীবকালের কারণে বেয়া। আর এই প্লাস্টিকসমূহ আসলে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের ভিতরলে প্রবেশ করে আমি যি কোম অসম গৌরব বিশ্ববিখ্যাত এশিঙিয়াগড়, সেই এশিঙিয়াগড়ের কারণে আসলে বিপদের সংকেত বলে কব লাগবে। পীয়ূষ দাস, লোকেল 18, কাজিরঙা।